আমাদের সরকারি শিক্ষক সমিতি কি বলতে চাইছে? আচ্ছা, এদের ছেলেদের সামনে বসিয়ে দাও। ছাত্রছাত্রীকে লেখাপড়ার স্বার্থে আমরা সবসময় আমাদের ওয়ার্ডে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সবসময় তাদের হাতে আগে আগে তুলে দিতে চাই। এটা আমাদের চেষ্টা একটা বিশেষ করে। আর আজকের এই ছোট অনুষ্ঠানে আমাদের যেহেতু এটা চেষ্টার ব্যাপার আমাদের ছাত্রে, তা আমি কাননের নাম প্রস্তাব করেছি। অ্যাকচুয়ালি এটা কোনো পার্টির ব্যাপার নেই, এখানে যে আমাদের সরকারের ব্যাপার, এখানে মন্ত্রী আছে আমাদের সকলের প্রিয় মমতা মণ্ডল, প্রাক্তন কাউন্সিলার ও শুভেচ্ছা জানাই। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে চলেছি এটা হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ। দিদি বলেছে ছাত্রছাত্রীদের আরও লেখাপড়া যাতে করতে পারে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত বিশ্বাস করে যারা ছাত্রছাত্রী তাদের যত আগ্রহ বাড়ানো যায় তারা যেন লেখাপড়াটা ঠিকমতো করতে পারে এবং উচ্চশিক্ষা করতে পারে। এখন শিক্ষা ছাড়া আর কিছুই নেই, এখন চাকরি করতে যান যেখানে যান, শিক্ষা আগে যোগ্য দরকার। আজকে যেহেতু কোনো রাজনৈতিক মঞ্চ না, সেহেতু বক্তৃতা দেওয়ারও কিছু নেই, কিন্তু আমি দু চারটে কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। যে আজকের যে টেস্ট পেপারটা তোমরা পাবে আমরা অনেকটা সময় আগেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। এখানে বিভিন্ন স্কুলের সব কোয়েশ্চেন পেপার থাকে, আমরা চাই এইগুলো ফলো করে তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং খুব ভালো আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আমরা জানি তোমরা সকলে খুব ভালো করে পড়াশোনা করে খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং আমরা সকলেই জানি যে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা আমাদের ওয়ার্ডের মুখও উজ্জ্বল করবে। এই আশীর্বাদ তোমাদের কামনা করি এবং আমরা চাই তোমরা খুব ভালো রেজাল্ট করো। তোমরা দেখেছো যে বিগত বছর যারা মাধ্যমিক দিয়েছিল এবং উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাদেরকে আমরা, যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে ওয়ার্ডের মধ্যে, আমাদের 12 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাকে আমরা একটা সোনার আংটি দিয়ে সংবর্ধনা দিয়েছি এবং আমরা চাই আগামী বছরও আমরা ঠিক একই রকমভাবে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকেও আমরা একটা সোনার আংটি দিয়ে সংবর্ধনা দেব। সেই জন্য আমি তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো করে পড়াশোনা করবে। এবং এছাড়াও এটার সঙ্গে সঙ্গেও যারা বাংলাতে এবং ইংলিশেও সর্বোচ্চ নাম্বার পাবে তাদের জন্য আমরা একটা স্পেশাল অঙ্কেতেও, হ্যাঁ, তাদের জন্য আমরা একটা স্পেশাল গিফটের ব্যবস্থাও করব। আগে থেকেই সকলকে অগ্রিম শুভেচ্ছা রইল, সকলে ভালো করে পড়াশোনা করো, আর বেশি টাইম তো নেই, আর 2 মাস মনে হয় বাকি আছে, তোমরা ভালো করে পড়াতে মন দাও। আর এই টেস্ট পেপারটা তোমাদের অনেকই সুযোগ সুবিধা, তোমাদের খুবই হেল্প হবে তোমাদের আর কি। এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। তার জন্য আগাম শুভেচ্ছা, যেসব অভিভাবকে উপস্থিত আছেন তাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ তাদের পরিশ্রম, তাদের আত্মত্যাগ, তাদের গাইডেন্স ছাড়া এরা এই জায়গায় উঠে আসতে পারতো না ছাত্রছাত্রীরা। প্রতি বছরই আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বর্তমান এবং প্রাক্তন, বর্তমান হচ্ছে মমতা মণ্ডল এবং প্রাক্তন আজিজুল হোসেন মণ্ডল, এরা এই টেস্ট পেপার বিতরণ করে থাকে। এর পিছনে শুধুমাত্র
লোক দেখানো বা রাজনৈতিক প্রচার সেটা নয়, এর পিছনে নির্দিষ্ট কতগুলো কারণ আছে। সে কারণগুলো হচ্ছে একটাই, এমনি সত্যি কথা বলতে কি, দেখুন কে পরীক্ষায় পাস করলো কি ফেল করলো তাতে ব্যক্তিগতভাবে আমাদের কি খুব কিছু যায় আসে, যায় আসে না। কিন্তু তাহলে এই অনুষ্ঠানগুলো কেন, এই টেস্ট পেপার বিতরণ কেন, এর পেছনে নির্দিষ্ট কারণ আছে। তোমাদের বাবা মার মুখটা উজ্জ্বল করো, একটু তোমাদের হয়তো কষ্ট হয়, দেখো আমার কাছে অনেকে মোবাইল জমা দেয়, ইতিমধ্যে দুজন মোবাইল জমা দিয়েছে আমার এখানে যারা পড়ে। একজন সে টেস্টে অ্যালাউ হয়নি, একটু কম নাম্বার আমি বলে করে দিচ্ছি, তার গার্জেনকে, তার গার্জেন আমার কাছে মোবাইল জমা দিয়ে গেছে। একবার সবচেয়ে বেশি 7টা মোবাইল আমার কাছে দিয়ে গেছিলো, পরীক্ষার পর আমি তাদের মোবাইল দিয়েছি হাতে। 4641 গাড়িটা সরাতে হবে। তোমরা সিটে গিয়ে বসবে। হ্যাঁ তোমার পাকে দাও, তুই কোথায় রয়েছিস? একটু ভিডিওটা না, এই আমাদের এই বোর্ডটা সরো, এই আরেকটা একটু সাইডটা, হ্যাঁ বোর্ডটা নিয়ে ভালো করে, এই নিলে সামনেতে তোমরা ওই দিক থেকে নিয়ে ভালো করে নিয়ে নাও, ওই দিক থেকে নিয়ে নিন, এই বোর্ডটা নিয়ে ভালো উঁচু করে ধরো, একটু উঁচু করে ধরো, যারা টেস্ট পেপার পেয়েছে, হ্যাঁ খোলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা নামিয়ে রাখো। হ্যাঁ, প্রতি বছরের মতো এবছরও 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে টেস্ট পেপার দেওয়া হলো। টেস্ট পেপার বিতরণটা আসলে হচ্ছে সফলতার সোপান, ছাত্রছাত্রীরা যাতে তাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় খুব সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারে, সেইটা যাতে খুব নির্বিঘ্নে করতে পারে, তার জন্যই আমাদের এই টেস্ট পেপার প্রধান অনুষ্ঠান। বললাম তো এই যে ছাত্রছাত্রীরা হ্যাঁ টেস্ট পেপারটা মূলত হচ্ছে কীভাবে তারা প্র্যাকটিস করবে, কীভাবে তাদের মার্কস যাতে আরও বেশি হয়, প্রত্যেকটা মার্কস অনুযায়ী কত শব্দের মধ্যে উত্তর দিতে হবে সেইটা প্র্যাকটিস করার জন্য, এটা তো একদিনে সম্ভব নয়, এটা দীর্ঘদিন প্র্যাকটিস করলে তবে পরীক্ষার খাতায় সফলভাবে সেটা প্রয়োগ করতে পারবে। টেস্ট পেপার দেওয়ার মূলত সেই কারণে, এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তার একটা আগাম প্রস্তুতি নেওয়ার জন্য টেস্ট পেপার দেওয়া হয়, কারণ এতে জেলা স্কুল বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এতে দেওয়া আছে, সেইটা দেখে যাতে প্রপার প্রস্তুতি যাতে তারা নিতে পারে তার জন্য এইটা, সেটা আমরা আমাদের বক্তব্য বলেছি কীভাবে প্রস্তুতিটা নিতে হবে। এটা এক মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য বা সফলতার সোপান হিসাবে আমরা এটা দিচ্ছি। আজকে এখানে মাধ্যমিক করা হলো, আপনি একজন সিনিয়র হিসেবে
পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং তাদের পড়ার বিষয়ে কি বলবেন? আসল ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে মার্কেট হচ্ছে কম্পিটিশন মার্কেট, প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে, শিক্ষাক্ষেত্রেও তাই চলছে। আমি যেটা একটু আগেই বলেছিলাম, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখাপড়া ভালোভাবে করতে হবে, লেখাপড়া ভালো করে করলে পরে আমাদেরও গর্ব, গার্জিয়ানদেরও গর্ব যে আমাদের এলাকার আমাদের ওয়ার্ডের একজন ছাত্রছাত্রী ভালো ফল করেছে। তাই আজকে এই উদ্যোগ দিয়েছে, এই উদ্যোগটা আমাদের নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী আরও ভালো করে পড়াশোনা করতে পারে, ভালো করে এগিয়ে যেতে পারে, যেটা আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রীও বলেন পড়াশোনাটা এগিয়ে নিয়ে যার জন্য অনেক সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের এখন দিচ্ছে, সেই মতো তাদের নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই কাজ করে চলেছি। এই টেস্ট পেপারটা পরীক্ষার্থীদের এতটাই জরুরি, তার কারণ এই টেস্ট পেপারটা যদি ফলো করে তাদের নম্বর অনেকটা বাড়বে, এদিকে কিন্তু আপনার অনেকটাই ধ্যান রয়েছে, কী বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় এবং কাকুলিদি আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক তাপয়দার সহযোগিতায় 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপসদা আমাদের সবার প্রচেষ্টায় এই আমরা আজকের ওয়ার্ডের মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে এখন পর্যন্ত যা দেখছি আমরা 100 এনেছি, এই কটা প্রায় কম বেশি 85 জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিলাম। আর কাল থেকে যারা আসবে, এখন আসলেও পাবে, কালকে আসলেও পারবে। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা একদম এবারে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসে আমরা দেরি করতে চাইনি, আমরা যত তাড়াতাড়ি তাদের হাতে দেবো তার বাবা মার একটা টেনশন মুক্ত হবে, এইবার তারা ভালো রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পর আমরা তাদের পরীক্ষা দেবে, তাদের পরিবহনের ব্যবস্থা করব। আমরা বুলুদার সঙ্গে আলোচনা করছিলাম, আমরা পরে যদি আমাদের হাতে সময় পাই, যদি আমাদের জানুয়ারিতে সময় থাকে, তাহলে আমরা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাটা আমরা চেষ্টা করব, করব বলবো না, কেন আমরা যেটা বলি সেটাই করি, কেননা আমরা এখানে আমাদের অনুপ্রেরণা যারা আমাদের নেতৃত্ব তাদের নাম করে আমরা যেটা বলবো, আমরা মিথ্যে কথা বলিনি ওয়ার্ড থেকে। আর আজকে দেখছেন একটা বেশ সুন্দর একটা আমাদের পরিবেশ তৈরি হয়েছিল এখানে, আর ছাত্রছাত্রীর অসংখ্য এসছে, আমরা একদম দেরি করিনি, অনেক জায়গায় বক্তৃতা নানান এ করে সময় নেয়, আমরা সেটা নিইনি, আমরা দ্রুত দিচ্ছি। আবার দেখবেন আমাদের ওই বোর্ডেই লেখা আছে শনিবার উচ্চ মাধ্যমিকদের দেওয়া হবে, তাদেরও আমরা কাল মাইক প্রচার করে দেবো, আপনাদের মাধ্যমেও প্রচার হয়ে যাবে। আর আগামীকাল আমাদের দুয়ারে সরকার আছে দিদি, এই দুয়ারে সরকারটা একটা পশ্চিমবঙ্গ পৃথিবীর বুকে একটা 1 নম্বর স্থান এ করেছে, আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে, এই দুয়ারে সরকার অনেক মানুষ আসবে, তাদের আমরা সেই পরিষেবাগুলো দেবো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, এগুলো সব জায়গায়, এই ধরুন আমাদের মুখ্যমন্ত্রী সবার কি সংবর্ধনা দেয়, দেখা যাচ্ছে 1 থেকে 20-র মধ্যে তাদের সংবর্ধনা দিল। এবার ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন, রাষ্ট্রপতি একজন, মুখ্যমন্ত্রী একজন, তা আমাদের ওয়ার্ডে একটা কম্পিটিশন রেখেছি, যে ফার্স্ট হবে তাকে আমরা সোনার আংটি দেবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এগুলো তো রাখতেই হবে। তাহলে যারা ভালো ছেলে মেয়ে তাদের মধ্যে একটা কম্পিটিশান যে আমার ফার্স্ট হতেই হবে, তাহলে আমি একটা মঞ্চ থেকে আমাদের মন্ত্রী বা এমএলএর হাত মারফত আমরা একটা বিশেষ উপহার পাবো, সেটা সোনার আংটি, আমরা যেটা বলি সেটাই করি, কেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম করে আমরা করব। আর একরকম বলে একরকম করো, এটা আমাদের দ্বারাই অসম্ভব। তাই আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানাই, আমাদের এটা সরকারি, এখানে আমরা কোনো দলের বা এনি চিনি, আমাদের সমস্ত কর্মীদের এর সহযোগিতায় 12 নম্বর ওয়ার্ডের, আর আমাদের সমস্ত আমাদের যারা এখানে নেতৃত্ব তাদেরও সব আমাদের সহযোগিতায় আমরা এটা করলাম। আমরা ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে কামনা করি, যাদের আমরা টেস্ট পেপার দিলাম এবং ওয়ার্ডে যারা মাধ্যমিক দিচ্ছে, সিবিএসই বোর্ড হোক, আইসিএসই বোর্ড হোক, মাধ্যমিক বোর্ড হোক, তারা যেন সবাই সাফল্য হয়, সবাই যেন পাস করে, এই কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শেষ করছি, নমস্কার। মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তাদেরকে টেস্ট পেপার বিতরণ করা হলো, শুধুমাত্র তারা আরও ভালো রেজাল্ট করতে পারে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা, আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং আমাদের বিধায়ক মাননীয় তাপস দা সকলেরই সহযোগিতাতে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে টেস্ট পেপার বিতরণ করা হলো। এটা আমরা দু মাস আগেই দিয়েছি যাতে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তারা প্রিপারেশান নিতে পারে এবং যেহেতু সময় খুব সাপেক্ষ তারা খুব ভালোভাবে যাতে প্রিপেয়ার হয়ে তারা যাতে পরীক্ষাটাকে খুব ভালোভাবে দেয় এবং আমরা সবসময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তারা আগামী দিন এগিয়ে যাক, অনেক পড়াশোনাতে অনেক ভালো হোক, খুব ভালো রেজাল্ট করুক, এটাই আমাদের একমাত্র কামনা। কারণ আমরা চাই সবসময় শিক্ষার ক্ষেত্রে সবসময় আমাদের ওয়ার্ড এগিয়ে থাকুক এবং আমরা সবসময় শিক্ষার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকি। কারণ আপনারা জানেন যে আমরা আমাদের ওয়ার্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ করতে পারে না তাদের পড়াশোনার জন্য আমরা খরচের ব্যবস্থা করি এবং তাদেরকে পুস্তকও আমরা দিই যাতে তারা যাদের বই কেনার সামর্থ্য থাকে না তারা যাতে বই কিনতে পারে এবং তাদের যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেই সমস্ত মানে সুযোগ সুবিধাও আমরা দিয়ে থাকি। আমরা সবসময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পড়াশোনা করুক এবং শিক্ষাক্ষেত্রে তারা এগিয়ে যাক। ধন্যবাদ।